সৌদি আরবে বাড়ি ভাড়া না থাকায় ভিসা পেতে জটিলতা, হজ এজেন্সিগুলোর গাফলাতির কারণে 30% হজ যাত্রীকে মদিনায় পৌঁছানোর শর্তর কারণে এবার হজের একের পর এক হজ ফ্লাইট বাতিল হচ্ছে। প্রিয় ভিউয়ার, আজকে আমরা জানাবো এই পর্যন্ত কতটি হজ ফ্লাইট বাতিল হয়েছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কতটি হজ ফ্লাইট সৌদি আরবের কাছে চাওয়া হয়েছে তা নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রতিবেদনে। প্রিয় ভিউয়ার, আমরা প্রতিবেদনে যে কথাটি বলছিলাম, সৌদি আরবে বাড়ি ভাড়া না করায় ভিসা পেতে জটিলতা, হজ এজেন্সিগুলোর গাফলাতি, 30% হজ যাত্রীকে মদিনায় পৌঁছানোর শর্তের কারণে এবার একের পর এক হজ ফ্লাইট বাতিল হচ্ছে। 12 জুন পর্যন্ত মোট 14টি হজ ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 9টি, সৌদিয়া এয়ারলাইন্সের 5টি ফ্লাইট। সব ধরনের প্রস্তুতি থাকলেও হজ ফ্লাইট বাতিল হওয়ার শেষ মুহূর্তে 5,500 হজ যাত্রী যেতে পারেননি। হজ মন্ত্রণালয় ও হজ অফিস সূত্রে এমন তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 21 মে থেকে হজ ফ্লাইট শুরু হয়ে এখন পর্যন্ত 14টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে মদিনাগামী ফ্লাইট বাতিল হয়েছে 11টি। হজ এজেন্সিগুলো নির্ধারিত সময়ে টিকিট না কেটে মদিনাগামী হজযাত্রী না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরব সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্সের সঙ্গে জরুরি বৈঠকে করেন হজ প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সেখানে চলতি বছরের হজ ফ্লাইট সম্পর্কে জানতে চান প্রতিমন্ত্রী। বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম জানান, বিমানের যে কয়টি ফ্লাইট বাতিল হয়েছে সবকটি হজ ফ্লাইটই গাফলতির কারণে। তারা টিকিট বুকিং দিয়েও শেষ মুহূর্তে হজ যাত্রী দিতে পারেনি। তাছাড়া 30% মদিনাগামী যাত্রী দেওয়ার কারণে চলতি বছর নতুন করে সংকট সৃষ্টি হয়েছে। এসব কারণে 22 জুন শেষ ফ্লাইটের পরও আরও অতিরিক্ত 10টি ফ্লাইট পরিচালনা করার জন্য হজ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন তিনি। বিষয়টি প্রতিমন্ত্রীর আমলে নেন এবং হজ অনুবিভাগকে এই বিষয়ে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করার জন্য বলেন। একই বক্তব্যে দেন সৌদিয়া ও ফ্লাইনান্স এয়ারলাইন্স। বৈঠকে প্রতিমন্ত্রী জানান, কোনো অবস্থাতেই হজ ফ্লাইট 24 জুনের পর করা যাবে না। এর মধ্যে সব হজ যাত্রীকে সৌদি আরবে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেন সংশ্লিষ্টদের। বৈঠকে বিমান থেকে জানানো হয়, গত 26 মে 2টি, 28 ও 29 মে 1টি করে, 31 মে 2টি, 3 জুন 2টি, 6 জুন 2টি, 8 জুন 1টি, 9 জুন 1টি, 11 জুন 2টি ফ্লাইট বাতিল হয়েছে। আরও কয়েকটি ফ্লাইট বাতিল হতে পারে জানতে চাইলে বিমানের সঠিক তথ্য দিতে পারবে না। সামনে আরও ফ্লাইট বাতিল হবে এমনটি জানানো হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম সাংবাদিকদের বলেন, হজযাত্রী না দেওয়ায় এবং মদিনাগামী হজযাত্রী সংকটের কারণে যে কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে তা সমন্বয় করার জন্য অতিরিক্ত কয়েকটি ফ্লাইট চেয়েছি। হজ মন্ত্রণালয় থেকে তাদের আশ্বস্ত করেছে যে এ ব্যাপারে ব্যবস্থা নেবে। তিনি জানান, হজ ফ্লাইট বাতিল হওয়ায় বিমান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, তারপরও হজযাত্রীদের পৌঁছে দেওয়া এবং নিয়ে আসার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। এর আগে গত 5 জুন কয়টি ফ্লাইট বাতিল হয়েছে এবং সবকটি ফ্লাইটে কোন কোন এজেন্সির টিকিট বুকিং দিয়েছিল তা জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইনকে চিঠি দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এসব ক্যাপাসিটি লস পূরণে বিমানকে 10টি অতিরিক্ত ফ্লাইটের জন্য এবং সৌদি আরবিয়া এয়ারলাইন্সকেও সৌদি সিভিল এভিয়েশন জিএসিএর কাছে আবেদন করতে বলেন ধর্ম মন্ত্রণালয়। জানতে চাইলে হজ অফিস আশুকুনা পরিচালক সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, যে 14টি ফ্লাইট বাতিল হয়েছে
কেন বাতিল হয়েছে তার কারণ জানতে চাইলে আজকে এই বৈঠক হয়েছে। বৈঠকে বিমান ফ্লাইট বাতিলের কারণ বলছেন, তারপরও তারা নতুন কয়েকটি ফ্লাইট পরিচালনা করার জন্য অনুমতি চেয়েছেন। তাদের অনুমতির কারণে অনেকটা যৌক্তিক মনে হয়েছে বলে আজকের বৈঠকের সিদ্ধান্ত হয়েছে এবং এই সেই অনুযায়ী সিভিল অ্যাভিয়েশনের কাছে আবেদন করা হয়েছে। আশা করি নতুন ফ্লাইটের অনুমতি মিলবে। ফ্লাইট সূচি অনুযায়ী আগামী 22 জুন সৌদি আরবে হজ যাত্রীদের শেষ ফ্লাইট হবে আর হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে 2 জুলাই, শেষ ফিরতি ফ্লাইট হবে 2 আগস্ট। এবছর প্রি হজ ফ্লাইটে মোট 160টি ডেলিগেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান, এর মধ্যে ঢাকা টু জেড্ডা রুটে 116টি, ঢাকা টু মদিনা রুটে 20টি, চট্টগ্রাম টু জেদ্দা রুটে 14টি, চট্টগ্রাম টু মদিনা রুটে 6টি, সিলেট টু জেদ্দা ও সিলেট টু মদিনা রুটে 2টি করে ফ্লাইট পরিচালনা করা হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 27 জুন বা 28 জুন পবিত্র হজ পালন হবে বাংলাদেশ থেকে। এবার 122,221 জন হজ যাত্রী হজ পালনে যাচ্ছেন। প্রিয় ভিউয়ার, হজের আপডেট খবর পেতে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সাথেই থাকুন, আর হজের আপডেট খবর সকলের কাছে পৌঁছে দিতে এই প্রতিবেদনটি লাইক কমেন্ট শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাই।